মা গলায় বেঁধে গেল। আচ্ছা আচ্ছা, চিকেনটা আর একটু বড় করবে বলছেন? মানে আমার কি অপিনিয়ন, হ্যালো গাইস, আমি অলি চলে এসেছি আমার চ্যানেল অলিস ওয়ার্ল্ড থেকে। আজকে আমি চলে এসেছি ভদ্রার মোড়ের একটা রেস্টুরেন্ট যার নাম তেরো পার্বণ। তো আমি এদের পেজে অফার দেখলাম 99 টাকায় একটা সেট মেনু আর 120-তে একটা স্ন্যাক্স মেনু এদের অফার চলছে। তো আমি ভাবলাম যে 99 টাকায় মাত্র লাঞ্চ বা ডিনারের এক জন্য একটা সেট মেনু, এটা টেস্ট কেমন হবে, এটা কতটা মানে ভালো এরা ফুড সার্ভ করছে। কারণ আসলে তো প্রাইসটা খুব রিজনেবল, কারণ 100 টাকা দিয়ে আপনি বেরোলে বাইরে আসলে কি পাওয়া যাবে। সো এটা দেখার জন্য আমি আজকে এই রেস্টুরেন্টে এসেছি। তো আমার সাথে চলেন। এদের কিন্তু হচ্ছে সিটিং যে সিস্টেমটা অনেক বড়, জায়গা স্পেস অনেক বড়। এটা বাচ্চাদের খেলার জায়গা। এখানে ওয়াশরুম, এখানে আপনারা ছবি তুলতে পারবেন। সো একটা ডিসেন্ট ডেকোরেশন। তো এদের মেনুটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেক ধরনের খাবার আছে এদের মেনুতে, আর এই যে নাম্বারও আছে। বাট আমি আসলে আজকে অফারটাই, যে অফার আছে সেটাই হচ্ছে অর্ডার করব। অনেক বড় মেনু এদের। আমি যদি আজকে ওর জন্য অফার যে এটা দিচ্ছে সেটা মানে হচ্ছে অর্ডার করব, এখনো ভাই আসেনি, আমি ডাকলাম। ভাই আপনাদের তো একটা অফার চলছে 99-এ, 99-এ আপনারা কি কি দিচ্ছেন? ওটা তো আমি এখানে নিব দুইটা, এখানে দুইটা নিব, আর ড্রিঙ্কস তো আলাদা প্রাইস। কি কি ড্রিঙ্কস আছে? কাঁচের বোতল আপনার 20 টাকা লাগছে। আচ্ছা, তো ওই কোক দিবেন দুটা, ঠিক আছে? ঠিক আছে ভাই, কতক্ষণ লাগবে টাইম? 20 থেকে 25 মিনিট। আপনাদের এই অফারটা কেমন চলছে? মোটামুটি অনেক সুন্দর চলছে, মানে গেস্ট অনেক, তাই না ভাই? আচ্ছা ঠিক আছে। ভাই খাবার দিতে দেরি করুক, কিন্তু একটু আসলে সুন্দর করে পোস্টার্স দিয়ে একটু ছবি টবি না তুললে হয়, তাই আমি ছবি তুলে নিচ্ছি। এই ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর বলো। এই যে আমার অর্ডার দেওয়া খাবারটা চলে এসেছে 99-এ, অফারের খাবারটা। এখানে আছে ফ্রাইড রাইস, ক্রিসপি চিকেন, ভেজিটেবল, অ্যান্ড এই যে বারবিকিউ উইংস। তো দেখছেন খাবারটা চলে এসেছে। স্টার্ট করে পরিমাণটা কিন্তু কম, মানে ক্রিসপি চিকেনের সাইজটা দেখেন একদমই ছোট, খুবই ছোট। আবার উই এটাও খুবই ছোট, রাইসটা একটু শক্ত। ভেজিটেবলটা অ্যাজ ইউজুয়াল অ্যাভারেজ, কিন্তু রাইসটা শক্ত, রাইসটা বেশ শক্ত, ভেজিটেবলটা অ্যাভারেজ। ক্রিসপি চিকেন উইংসটা ট্রাই করি,
উইংসটা ভালো, বারবিকিউ উইংস বেশ ভালো। মানে আমি কেবল শুরু করেছি, আমার কাছে রাইসটা একটু শক্ত লেগেছে ভাইয়া, মানে একটু ড্রাই হলে ভালো, হ্যাঁ মানে আর একটু হলে ভালো হতো। আর ভেজিটেবলটা মানে আপনাদের ভালো আছে, ভেজিটেবলটা ভালো আছে, বাট আমার কাছে মনে হচ্ছে ভাই এটা যেহেতু স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি, আপনাদের কিন্তু এটা অনেক যাবে, কিন্তু একটু চিকেনের যদি একটু সাইজটা ভালো হতো, একটু বড় হতো। আসলে এটা কি মনে করেন 99 থেকে 99 ভিতরে, হ্যাঁ হ্যাঁ পুরো প্যাকেজটা একটা কস্টিং করে করা, বুঝতে পারছেন, আদারওয়াইজ সবকিছু হ্যান্ডলিং করতে হয় এটার মাধ্যমে। সো এই ক্ষেত্রে মনে করেন যে ওই অনুযায়ী আমরা এই অফারটা চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, চিকেনটা আরেকটু বড় হবে বলছেন, মানে আমার কি অপিনিয়ন আমি আপনাকে বলি যে এই যে আপনাদের একটা অফার, এটা কিন্তু স্টুডেন্টকে ক্যাচ করারই একটা অফার, তাই না? আপনারা একটু ভালো করলে কি হবে, মানে বলবো যে একদম স্যাটিসফাইড আমরা। আমি কিন্তু শুনলাম আরেকজন, তারাও কিন্তু খুব একটা স্যাটিসফাইড না, তারা কেন স্যাটিসফাইড না, কারণ এটা যদি একটু বড় দিতেন বা এই দুটা না দিয়ে একটা গ্রেভি দিতেন, চিকেনটা বড় দিব তখন কিন্তু আমার কোয়ান্টিটি প্রাইসটা বেড়ে যাচ্ছে। ওটা দেখে তো আসলে গলায় একটা বেঁধে বেঁধে যাবে, একটা যদি গ্রেভি থাকে উইংসটা তাহলে আরেকটা টেস্ট, এটা কিন্তু একটু খাবারের সম্পর্কে যে আনছে এবং অপিনিয়ন নিচ্ছে, এটা কিন্তু খুবই দরকার যে কোনো রেস্টুরেন্টের, কারণ কাস্টমারদের অপিনিয়ন যদি না নেয় তাহলে কিন্তু তারা ভালো সার্ভিস দিতে পারবে না, তারা বুঝতেও পারবে না কোথাও ভুল হচ্ছে। যেমন আমার কাছে মনে হচ্ছে রাইসটা আর একটু হতো, একটু শক্ত, ভেজিটেবলটা বেশ ভালো। আমি বললাম তাদেরকে যে এই এটার মানে ক্রিসপি চিকেন খুবই ছোট হয়ে গিয়েছে, তো তারা বললো সেটা দেখবে, তারা রেকটিফাই করবে, তারা নতুনত্ব কিছু আনবে। আসলে 99 টাকা বাজেটে এখন তো কিছুই পাওয়া যায় না, যা একটু পাওয়া যাচ্ছে। আমার খুবই ভালো লাগলো তাদের এই অ্যাপ্রোচটা, যে তারা এটা শোধরাতে চায় এবং তারা চাই যে আসলে কাস্টমার কী কী চাচ্ছে না চাচ্ছে। তো খাবারের মান মোটামুটি, আই এম নট ফুললি স্যাটিসফাইড, আমি যে ভেবেছিলাম, যে এক্সপেক্ট করে এসেছিলাম, আমার এক্সপেকটেশন ফুলফিল হয় নাই, কিন্তু তাদের বিহেভিয়ার খুব ভালো, তাদের সার্ভিসটা আমার কাছে খুব ভালো লাগলো, এবং আমি মনে করবো যে এরপরে তারা আরও অফারে আরও ভালো ভালো মানে অফার দিবে, এবং তারা সেটা দেখবে যে আমরা কাস্টমাররা আসলে কী চাই। তো মেন কথাটা হলো যে এখানকার যে 99-এর যে অফারটা চলছে আমি এটা রেকমেন্ড করবো না, আপনারা এখানে এসে অন্য কোনো প্ল্যাটার ট্রাই করতে পারেন, কারণ আমার কাছে মনে হয় 99-এর এই প্ল্যাটারটা খেয়ে আপনারা আমার মতে স্যাটিসফাইড হতে পারবেন না। এরা বলল যে চেঞ্জ করবে, সবার মতামত নিচ্ছে, বাট এখানে আরও যারা কাস্টমার ছিল আমি তাদের সাথেও কথা বলেছি, তারা যারা এই 99-এর অফারটা নিয়েছিল তারা কিন্তু স্যাটিসফাইড হয়নি আমার মতোই সেম। তো আপনারা 13-15 আসলে এদের অন্য কোনো আইটেম, এদের আরও অফার আছে, 135 টাকার নাকি আরেকটা অফার আছে, তারপরে আরও বিভিন্ন অফার আছে, বা এদের মেনুটা অনেক বড়, এদের মেনুতে প্রচুর পরিমাণের আলাদা অন্যরকম ফুড আছে, সেগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন, বাট এই 99-এর এই অফার আমি রেকমেন্ড করছি না আসলে। তো আজকে এ পর্যন্তই, এরপরে আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ওকে, টাটা।